हाय भिवर्स, अस्सलाम वालेकुम। आमी लिटन महमूद, बस्ताय आदा चाष एक आधुनिक पद्धति। बांग्लादेशे मानुषेर काछे आदा खूब एक प्रयोजनीय मसला, फसल हिसाबे परिचित, एक प्रकार कंदल फसल जार राइजाम के आमरा आदा बोली। मसला छाड़ाओ खाबारे सुस्वादु करते औषधि हिसेबे व्यवहृत है। एटी काचा शुकना ओ এবং সংরক্ষণ করেও খাওয়া যায়। বিভিন্ন ঔষধি গুণাগুণ সম্পূর্ণ এই ফসল। অন্তররোগ, পেটের পীড়া, আমাশয়, রক্তের কোলোরেস্ট, রক্ত পাতলা রাখতে, এ বাত ব্যথা কমাতে বহুমুখী এ রোগের খিঁচুনি রোগ প্রতিরোধ এবং সর্দি কাশি ভূমিত নিরাময়ের জন্য ব্যবহৃত হয়। টাটকা আদার প্রতি 100 গ্রামে 2.3 গ্রাম প্রোডেন, 12.3 গ্রাম স্রোতসার, 1.0 গ্রাম উদাহীন তেল, 2.4 গ্রাম আঁশ, 1.2 গ্রাম খনিজ পদার্থ। দেশ কৃষক পর্যায়ে আদার গড় ফলন খুবই কম, 8.26 টন হেক্টর। দেশের প্রতি বছরে আদার চাহিদা প্রায় 2.35 লক্ষ মেট্রিক টন, কিন্তু উৎপাদন মাত্র 79,000 মেট্রিক টন, যা চাহিদার তুলনায় অনেক কম। ফলন কম হওয়ায় মূল কারণ উন্নত জাত এবং বৈজ্ঞানিক উৎপাদন পদ্ধতির অভাব। আসুন আমরা সবাই আধুনিক পদ্ধতি ব্যবহার করি, নিজে স্বাবলম্বী হই, দেশের অর্থনৈতিক ভূমিকা রাখি। বস্তায় আদা চাষ, যাদের জমি জায়গা নেই তাদেরও এই স্বপ্ন সফল হওয়া সম্ভব। বাড়ির আঙ্গিনা, পরিত্যক্ত জায়গা ব্যবহার করে আমরা নিজে স্বাবলম্বী হব এবং দেশের অর্থনৈতিক ভূমিকা রাখার সহযোগিতা করব। আজকে আমরা আলোচনা করব আদার গাছে ছিদ্রকারী পোকা, এর লক্ষণ কী, ব্যবস্থাপনা কী, সাবধানতা কী, করণীয় কী, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে এর লক্ষণটা প্রথমে আপনারা কীভাবে বুঝবেন, এই যে পাতা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো এর লক্ষণ। এর প্রধান কারণ হলো পোকার ডিম থেকে বের হওয়ার পর সদ্যজাত লার্ভার আদার গাছ ছিদ্র করে ভিতরে ঢুকে এবং গাছের অন্তরঙ্গের অংশেও খেয়ে ফেলে। আক্রান্ত গাছ পরবর্তীতে আক্রান্ত গাছগুলো হলুদ হয়ে যায়, পরবর্তীকালে মাইজ পাতা শুকিয়ে যায়। এর ব্যবস্থাপনা কি, আক্রান্ত গাছ সংগ্রহ এবং ধ্বংস করে ফেলতে হবে। অন্তর্তকালে আক্রান্ত এলাকায় আক্রমণের শুরুতেই নিম্নলিখিত কীটনাশকগুলোর ব্যবহার করতে হবে। আমি যেমন মেথোথিয়ান গ্রুপের কীটনাশক যেমন ফাইজান, বা আমি আপনাদের স্ক্রিনে এই ঔষধের নামগুলো সব দিয়ে রাখব, আপনারা এখান থেকে দেখে নেবেন। তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। আদা লাগানোর পর পিলেই গাছ বের হওয়ার পর লাগানো আদা তুলবেন না, এই বিষয়টা লক্ষ্য রাখবেন। স্বাস্থ্যবান, আমি আবারও বলতেছি, স্বাস্থ্যবান এবং রোগমুক্ত আদা বীজ রোপণের জন্য নির্বাচন করবেন। উন্নত জাতের বীজ ব্যবহার করবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা শেষ করতেছি। আমি লিটন মাহমুদ।